নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গার্ডেনার ফ্রেন্ড। হ্যাঁ, আজ গার্ডেনার ফ্রেন্ডস আর গ্রিন ফ্রেন্ডস একসাথে মিলন উৎসবে এসছে। আমার বাড়িতে ছিল সারা রাত, সকালবেলা দুজনে বেরোবো, কিন্তু যারা ভিডিও করে বা ক্যামেরার সঙ্গে যুক্ত থাকে তারা সবসময় পকেটে করে ক্যামেরাটা ঠিক থাকে, কখন কোন শ্যুটটা পাবো। যেহেতু ভারতবর্ষে সব থেকে ছোটো ছাদে ও এসছে, ওর মুখেই শুনুন ও কি বলে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ছাদে আসলাম, পৃথিবীর সবচেয়ে ছোট ছাদ বলা চায়। আসলাম দেখলাম এখানে অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হচ্ছে, 200 স্কোয়ার ফিট ছাদে অ্যারেঞ্জমেন্ট করাটা মানে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে বা কীভাবেই বা এতে জল দেওয়া হয়, কীভাবে র্যাক করে রাখা হয়েছে। এখানে শুনেছি প্রচুর গাছ আছে, সমস্ত মোটামুটি 100টা হবে মনে হয়। হ্যাঁ, 100টা টপ 200 স্কোয়ার ফিট ছাদে, চারটাখানি কথা। আমার ছাদে কত হবে, 150-ই হবে, 1000 স্কোয়ার ফিট। সমর্থা 200 স্কোয়ার ফিটে অ্যারেঞ্জ করেছে। এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে আসলাম যে কীভাবে র্যাক দিয়ে গ্রিল করে এগুলো ওপরে নিচে, তারপরে কত রকম হ্যাঙ্গিং করে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এগুলো কিন্তু একটা মানে ইমাজিনেশন, যারা করেন তাদের কল্পনা একটা মনের মধ্যে যে কীরকম করে সাজালে ভালো হতো, মনে মনে একটা ভাবনা, তার থেকে ট্রাই করে সেই জিনিসটা করা আর কি। আমার যেমন এখানে দেখে আমি একটা কনসেপ্ট পেলাম, এখন আমার মনে হচ্ছে না আমি একটা সাইড ফুলের জন্য করতে পারি, আমি ফুল সেভাবে করি না, কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে তোমার ছাদে এসে যে মাইন্ডের যে একটা রিফ্রেশমেন্ট, এই ফুলের মধ্যে দিয়ে ঢুকছি, এদিকে জারভেরা, এদিকে হলিহক, ওদিকে ইউফোরবিয়া মিলি ঝুলছে, মানে নীলঘণ্ট জবাটা আমার যেমন দারুণ লাগলো, তারপরে এদিকে মানে চারিদিকে পিটুনিয়া, বুগুনভেলিয়া, ডালিয়া, কত বলবো, মানে এতটা ভালো লাগে এই সকাল সকাল। এগুলো যেতে যেতে আবার গরমের জবা নিচেগুলো নিচে রেডি হচ্ছে, উপরে যেহেতু জায়গা নেই এদেরকে নামাবো, তারপর সবজি আর ফুটবে, জবাগুলো ফুটবে, এবার প্রচুর গরমের ফুল যেগুলো আছে। আর বুগেনভিলিয়া এখন আর গরম বলে নয়, ও 365 দিন দিতে আছে, এ তোমার 365 দিন ফুল দেয় ওই গাছগুলো। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো কত দিন দেয়? কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ আমার শুরু থেকে আছে, যেমন আমি আমার শুরু থেকে ওই ধারের গাছটা আছে, মানে ওই ইকজোরাটা শুরু থেকে আছে, দত্তপ্রিয়া মোটামুটি শুরু থেকে আছে, ওই বুগেনভিলিয়াগুলো শুরু থেকে আছে, আর ওই ধারে কামিনী গাছ আছে সেই শুরু থেকেই আছে, এইটা আমার একদম শুরু থেকে গাছ। আচ্ছা, যেটা কি ফুল গাছ? হ্যাঁ হ্যাঁ, ওটা ওই নাকচম্পা বলে না, নাকচম্পা। হ্যাঁ, নাকচম্পা, কাঠচাপা শুরু থেকে আছে আমার এখানে, একদম শুরু থেকে প্রচুর। আর নিচে প্রচুর জবা গাছ আছে, সেগুলো শুরু থেকে। আর ওদিকে সবেদা আছে, এত সবেদা ধরে আছে। হ্যাঁ, ওই গাছের নেশা অ্যাকচুয়ালি আমার ছিল ছোট থেকেই, কিন্তু সেটা কোনো সময় পরিপূর্ণ করতে পারছিলাম না। বউ বললো যে আরে কিছু গাছ অন্তত বসাও নিচে জায়গা থেকে, দুটো তিনটে গাছ বসাতে আবার সেই ছোটোবেলার নেশা। কিন্তু ছোটোবেলায় বিভিন্ন জায়গা থেকে গাছ এনে, কোথাও কোনো জায়গা থেকে চুরিচামারি করে এনে বসাতে, আর স্কুল মানে একদম আমি ছোটো থেকে মানে 3-4 থেকে পড়ি তখন থেকে গাছ করে, তারপরে আস্তে আস্তে সব চলে গেছিলো হঠাৎ পুরো। আজকে তো আমার জীবন পাল্টে গেছে, আমি যা আমি মিটাপে দেখলাম, মানে মিটাপে দেখে সত্যি মানে মাথা নষ্ট হয়ে গেল, এতটা মানে লোকের ভালোবাসা, এতটা কি বলবো, জনস্রোত বা জনপ্লাবন যেটা বলে, আজকে লাঙ্গলবাড়িয়ার লোকজন বুঝলো যে এখানে কিছু একটা হয়ে গেল। 104 চাকা ছিল খালি, 100 শুধু ফোর হুইলার পার্কিং করা হয়েছিল, ভাবা যায়। বাইক তার বেশি, বাইক তো আরো বেশি, বাইক 200-300 বাইক তো হবেই, নিজেদের আমাদের নিজেদের লোক নিয়ে প্রায় 1500 লোক। 1500 লোক আমি দেখছিলাম শুধু, মানে গেট থেকে স্টেজ অবধি হেঁটে যেতে হলে মোটামুটি কি বলবো, সমন্ধা যা অবস্থা। এটা আগামী দিনে আরো বাড়বে, আগের বারে 500 ছিল, এবার 1500, মানে 2 গুণ বেড়েছে। আবার রেজিস্ট্রেশন বন্ধ বলে দিয়েছি, অনেকে রেগে গেছে ওটার জন্য। আচ্ছা, ওইখানে তুমি দেখেছো, আর জায়গা কোথায় দেব। এটাই তো মানে যখন তুমি প্রথম বাগান বাড়িটা দেখালে আমি ভাবলাম যে এত বড় একটা জায়গা নেওয়া হয়েছে, বাহ বেশ ভালো, এখানে বেশ একটা প্রোগ্রাম হবে। তারপর দেখছি না স্টেডিয়াম নিলে ভালো হতো, স্টেডিয়াম নিলে এমন একটা ব্যাপার। তবে স্টেডিয়াম আর ওই রকম জায়গায় পড়ার মধ্যে অনেক তফাত। আমাদের কি বাগান বাড়িতেই করতে হবে, যেহেতু আমরা মানে প্রকৃতি প্রেমী না, বাগান বাড়িতে আসলে সবার মনটা বেশ ভালো লাগবে। আরো বড় বাগান বাড়ি দেখতে হবে পরের বছরের জন্য। এটা মনে হয় 5 বিঘে ছিল, কেমন লেগেছে? হ্যাঁ, এটা 5 বিঘে ছিল, এরপরের বার 15-20 বিঘে তো দেখতেই হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা যা ছিল কেমন লেগেছে তোমার? দুর্দান্ত, এক একটা মানুষ মানে কি বলবো, যারা আসছেন চা কফি বিস্কিট থেকে শুরু করে, কেউ টিফিন পাচ্ছেন, কেউ ইসে, কেউ বিরিয়ানি খাচ্ছেন, মানে যার যেটা পছন্দ। স্পেশালি আমার সাথে আমার এই বন্ধু যে এসেছিল ক্যামেরা করছে, এ তো বারবার আমাকে কফি স্টলে নিয়ে যাচ্ছে, আমরাই মনে হয় 8-10 কাপ কফি খেয়ে নিয়েছি, মানে কফির পর কফি, কফির
আমরা ওইভাবেই বুকিং করেছিলাম, মানে কোনো কিছু কেউ কম না পড়ে, কোনো কিছুর জন্য কেউ না কমপ্লেন করে। আমি বারবার অ্যানাউন্সও করেছি যে কারো যদি মনে হয় বিরিয়ানি এক প্লেট খেয়ে আপনার পোষায়নি, আপনি আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছি যে কেউ কমপ্লেন কোনো রকম ভাবে হবে না, ব্যবস্থাপনা যদি ঠিক থাকে। আসলে কি তুমি মানে তুমি চাও বা আমরা সবসময় চাই মানুষের মনটা যেন ভালো থাকে, মানুষ যেন খুশি থাকে, এখানে একটা আনন্দ করতে এসেছি আমরা, আর হয়েছেও তাই। মানে শুরু থেকে শেষ অবধি মানুষের মধ্যে এতটা আনন্দ, এতটা উন্মাদনা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, লোক আসতে চাইছে না, টান টান উত্তেজনা সব সময়। সত্যি তাই, স্টেজের মধ্যে সবাই এসে যেভাবে বক্তব্য দিল, ওই একজন ভদ্রমহিলা লাস্টে বললো না যে স্টেজে উঠে যে এটা আমার পরিবার, আমি আজকে এখানে এসে বুঝতে পারলাম, তুমি বললা যে আপনি স্টেজে উঠে এসে বলুন। হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলা যা বললো, মানে এরকম অনেকেই অনেকেই এরকম দেখলাম যারা মানে এমন ভাবে বলছে, মানে আমি কোনোদিন তাদের সাথে দেখা হয়নি কিন্তু মনে হচ্ছে কি নিজের আত্মীয়। এই প্রসঙ্গে আর কি বলবো, সমর্থদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমি এই জীবনে প্রথম আমার সমর্থদের সাথে দেখা হলো। আমার পুরো ফ্যামিলিকে যখন স্টেজে ডাকি তখন মন কাঁপছে যে পুরো ফ্যামিলি মানে কি হয়ে, চলো সবাইকে স্টেজে ডাকি, পুরো ফ্যামিলি স্টেজ ভেঙে যাবে এরকম অবস্থা, ওটাই তো বলছি। পুরো ফ্যামিলি লাস্টে সমর্থদের একটা কথা বললো যে এখন স্টেজ ভাঙে ভাঙুক, আমাদের কোনো আপত্তি নেই, সবাই উঠে আসুন, সবাই উঠে আসুন, যতজন ওঠা যায় সবাই উঠে আসুন, ভাঙলে ভাঙবে। তবে আগের বছরের থেকে, আগের বছর যে স্টেজ ছিল এবছর সেটাও দুগুণ বাড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগামী দিনে ওটাকে ছগুণ সাতগুণ বাড়ানো যায়, আমরা লম্বা স্টেজ করব, আর যে ডেকোরেটরকে বলবো যে যত পরিপূর্ণ করে বানানো যায়, যতটা পোক্ত করা যায়, একদমই মানে কোনো রকম ইয়ে করব না, কারণ চাইবো যে আগামী দিনে সবাইকে এক ফ্রেমে নিয়ে আসতে, আর সেটা হবেই হবে, মানে কেউ আটকাতে পারবে, আটকাতে পারবে বলে মনে হয়? মাথা খারাপ, কে আটকাবে? এবছর ড্রোন দিয়ে যেভাবে শুট করা হলো, নিচ থেকে শুট করার মতো ব্যবস্থা নেই। আমি ফোন নিয়ে গেছি, ক্যামেরা নিয়ে গেছি, গিম্বল নিয়ে গেছি, সবই নিয়ে গেছি শুট করার জন্য, কিন্তু লোকের মাঝে শুটটা করবেন কোথা থেকে? নিচ থেকে তো শুট করতেই পারবে না, যে বন্ধুকে নিয়ে এসেছে শুট করার জন্য ও নিচ থেকে শুট করতে পারবে না, দুটা গিম্বল দিয়ে ওপর থেকে শুট করা হয়েছিল। দুটো ড্রোন দিয়ে ওপর থেকে শুট করা হয়েছিল, মানে ড্রোন ছাড়া নিচ থেকে শুট করা সম্ভবই না, এত মানুষের সমাগম। আজকে ও এখান থেকে শুট করছে, আমি আর সমর্থ এখানে দাঁড়িয়ে আছি, মাঝের স্পেসটাকে তো ব্ল্যাঙ্ক থাকতে হবে, মাঝে যদি অজস্র মানুষ যাতায়াত করছে, অজস্র মানুষ চারপাশ দিয়ে ঘিরে সবার সাথে কথাবার্তা বলা হচ্ছে, বেশ একটা মানে জমজমাট একটা ব্যাপার, তার মাঝখানে রেকর্ডিং করার মতো পরিস্থিতি থাকে না, মনেই হয় না ক্যামেরা বার করি, মনেই হয় না ক্যামেরা বার করি, আমি নিজে কোনো ভিডিও করিনি, আমিও তাই, ক্যামেরা বের করার কি প্রয়োজন? এসে ডাকছে সমর্থদা, এই ও করবে, এই সে করতে করতে শেষ। আমি মনে হয় একজন মানুষের সাথে ফটো নিয়েছিলাম, আর বাদ বাকি কত লোক যে ফটো নিল, এই মানে মারাত্মক একটা উন্মাদনা লোকের মধ্যে, সবুজের প্রতি যে এত ভালোবাসা, কত দূর দূরান্ত থেকে লোক এসেছে আমাদের বেহালা থানার দেবাশিস দা, কেমন লেগেছে লোকটাকে বলো? অমায়িক লোক, অমায়িক লোক, মানে উনি যে গানটা যে করেছে, গানটা আমি পোস্ট করব, এত গানটা রেকর্ড আছে, হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে, আমি স্টেজে ছিলাম, আমি তখন মানে কি যেন করছিলাম, হঠাৎ করে উনি গানটা ধরলেন, আমি পকেটে ফোন খুঁজছি ফোনটা কোথায়, ও একটা চালু পাতি ফোন ছিল, ও বের করে কোনো রকম রেকর্ড করে নিয়েছি, দুর্দান্ত, আমি রেকর্ড করে সাথে সাথে আমার বউকে পাঠালাম হোয়াটসঅ্যাপে, গানটা শোনো, গানটা শোনো, তুমি কি গান করেছে, অসাধারণ অসাধারণ লোকটার, যা মানে একটা মানে থাকে না, মানে মন খুশি, কেমন একটা কি বলে ওটাকে, মানে একদম সবসময় হাসি খুশি থাকে, হাসি খুশি, এই ধরনের মানুষের সাথে মানে খুব ভালো লাগে, খোশ মেজাজি যাকে বলে, খোশ মেজাজি লোক, এরকমই দারুণ, মানে প্রত্যেকটা মানুষ স্টেজে এসেছে আমার খুব ভালো লেগেছে, কোনো কমপ্লেন নেই, আগামী দিনেও থাকবে না, একটাই কমপ্লেন কিছু মানুষের রেজিস্ট্রেশন করা হয়নি, পরের বছর সেটা মিটে যাবে, আমরা যেখানেই করি প্রোগ্রাম সব মানুষকে এক জায়গায় করবো, জানুয়ারির 8 তারিখ ডেটও ঠিক করা হয়েছে, এটা কেমন লাগলো যে এক বছর আগে থেকে ডেট? আমি তো মানে অবাক হয়ে গেলাম, সমর্থদা বলে ফার্স্ট জানুয়ারি মাসের প্রথম রবিবার, তারপরে চেঞ্জ হলো 8 তারিখ, ফারুকদা বললো না প্রথম 1 তারিখ, অনেকের অনেক প্রোগ্রাম থাকে, একদমই, হ্যাঁ 8 তারিখ করাটা বেটার, অনেকের মনে একটা মানে দুবিধা চলে আসবে যে তাহলে আমি কি করি, মনের মধ্যে একটা চাপ চলে আসবে, মিট আপে যাবো না এখানে যাবো, একদম লোকের মনে চাপ দিয়ে লাভ নেই, 8 তারিখ পারফেক্ট, জানুয়ারির 8 তারিখ, এটা মানে অমায়িক, এই বছরই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সামনের বছর কবে হবে, মানে তুমি কতটা, হ্যাঁ কতটা মানুষের চাহিদা থাকলে এরকম ভেবে রেখেছিলে না? মানে না না না, লোকের ভালোবাসা, লোকের ভালোবাসা মানে মন থেকে বেরিয়ে গেছে কথা, মন থেকে, আর আমাদের যেহেতু ঠান্ডার সময় করতে হবে, হুম হুম, তো আর আমরা এবছর 2022 হলো, যদি ডিসেম্বরে করি আবার 2022 হয়ে যাচ্ছে, ডেটটা পাওয়ার জন্য ফার্স্ট জানুয়ারি করেছিলাম, ফার্স্ট জানুয়ারি হলে তো হচ্ছে না, সেকেন্ড জানুয়ারি রবিবার, 8 তারিখ, আচ্ছা আচ্ছা,
তো কেউ কোনো বেড়ানোর প্রোগ্রাম করলে সে অনেকেই এবারে বলেছে যে আমার বেড়ানোর প্রোগ্রাম হয়ে গেছে যেতে পারবো না, কিন্তু সেই প্রোগ্রাম আসে করার আগে ভাববে যে 8 তারিখ তো আমার মিট আপ আছে, 8 তারিখ ডেটটা রেখে এতদিন আগে থেকে জেনে যাচ্ছে। এই ডেট শিফট করাতে অনেকের একটু সমস্যা হয়েছে, কিন্তু ওমিক্রনের জন্য আমাদেরও কিছু করার ছিল না, কি করবো এখন, পারমিশন না পেলে তো কিছু করার নেই। যাই হোক, সমরদার এখানে আজকে আসলাম, আজকে কি গতকালকে এসেছি সকাল থেকে। সমরদা আমি দুজনেই দুদিকে বেশ ব্যস্ত, সমরদার আমার মধ্যে মানে কথাবার্তাই বলা হয়নি, তারপরে রাত্রে এসে খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, সকালে উঠলাম, এখন আমরা বেশ ফ্রি, এখন দুজনে মিলে ঘুরে বেড়াবো। কালকে রাত্রেও বেশ ঘুরে বেড়িয়েছি, রাত্রে কলকাতা পুরো এদিক ওদিক ঘুরলাম, রাত্রে এসে ঘুমালাম, আবার ওই যে ঘুম থেকে উঠলাম, এখন আবার বেরোবো সারা কলকাতা এদিক ওদিক যত জায়গা আছে সব জায়গা ঘুরে বেড়াবো, রাত্রে বাড়ি ফিরবো, তাই তো সমুদ্র? একদম একদম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, এখন আমরা একটু বেরোবো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।